বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্র, কি কি সনদপত্র এবং কত টাকা এবং আপনাকে কত কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে যেতে হবে, মানে কলেজে গিয়ে আপনাকে ভর্তি যে হবেন, ভর্তি হওয়ার জন্য আপনাকে কি কি নিতে হবে, এই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন আমি আপনার লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা সরাসরি একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কী কী কাগজপত্র লাগবে, কী কী লাগবে এই নিয়ে একটা আপনার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু ভিডিও করা হচ্ছে এই বিষয়ে, তাই আমি আপনাকে ভিডিওর মধ্যে বলে দেবো, আর আপনি যদি ভিডিওর পাশাপাশি আপনি জানতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি পরবর্তী আপডেট বা এই ভর্তি হতে গেলে যা যা লাগবে সেই ডিটেলসটা আপনারা এই ভিডিওতে তো জানবেনই, ভিডিওর পাশাপাশি আপনি ওয়েবসাইট থেকেও বা এই লিঙ্কে ক্লিক করার পরও আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাদে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার কাছে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আসিতে ভর্তি হতে গেলে কী কী লাগবে? তো বন্ধুরা, এখন আপনাকে ভর্তি হতে গেলে আপনি যেই স্কুল থেকে আপনি এসএসসি পাস করেছেন বা আপনি যদি মাদ্রাসা থেকে পড়ে থাকেন তাহলে আপনি মাদ্রাসায় চলে যাবেন, আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে দুইটা কাগজপত্র, দুইটা সনদপত্র আনতে হবে। একটা হচ্ছে প্রশংসাপত্র, আর একটা হচ্ছে আপনার মার্কশিট। প্রশংসাপত্র হচ্ছে যে তারা আপনাকে একটা প্রশংসাপত্র দেওয়া হবে, যেখানে আপনার স্কুলের বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সিগনেচার থাকবে এবং আপনাকে দেওয়া হবে একটা মার্কশিট। মার্কশিটের মধ্যে আপনার এসএসসির ফলাফলের একটা মার্ক থাকবে, আপনি কোন সাবজেক্টে কত পয়েন্ট পাইছেন, এরকম কত পয়েন্ট পাইছেন এগুলো থাকবে। তো বন্ধুরা, প্রথম কী লাগবে? দুইটা সার্টিফিকেট। কী কী? প্রশংসাপত্র, আপনার এসএসসির প্রশংসাপত্র এবং আপনাকে একটা মার্কশিট দেওয়া হবে, যেটা আপনাকে আপনার স্কুল থেকে সত্যায়িত করতে হবে, আপনি স্কুল ছাড়া অন্য কোথাও এটা পাবেন না। আপনাকে অবশ্যই স্কুল থেকে আপনার প্রশংসাপত্র এবং মার্কশিটটা স্কুল থেকে সংগ্রহ করতে হবে। ক্ষেত্রে আপনাকে এই দুইটা আনতে আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে কিছু টাকা দিতে হবে, দিতে হতে পারে, মানে আপনাকে কিছু টাকা দিয়ে এই কাগজপত্রগুলো আপনাকে আনতে হবে। এটা হচ্ছে প্রথম। এখন আসি যে আপনাদের ছবি লাগবে, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি, আপনাদের চার থেকে পাঁচ কপি বা আপনি যদি ছবি থাকে তাহলে আপনি ছয় কপি মোট নিয়ে যাবেন, কেননা যদি আপনি উপবৃত্তি পান বা আপনার যদি আপনাদের স্ট্যাম্প সাইজের ছবি থাকে, পাসপোর্ট সাইজের থেকে একটু ছোটো যে সাইজগুলো আছে স্ট্যাম্প সাইজ, যদি আপনার স্ট্যাম্প সাইজের ছবি থাকে তাহলে আপনি সেগুলোও নিয়ে যাবেন। তবে আপনি সাধারণত ভর্তি হওয়ার জন্য আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রযোজ্য, তিনটা বা চারটা লাগতে পারে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে বা আপনি সাজেস্ট করবো যে আপনারা ছবি বেশি করে আপনারা প্রিন্ট করে রাখবেন, কেননা আপনার এই ছবিগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে, আপনার রেজিস্ট্রেশন, আপনার ফর্ম ফিল আপ বা অন্য কাজে আপনার এই ছবিগুলো কাজে লাগবে, বা আপনি মানে ছবি তো অনেক কাজে আসে, তাই আপনারা আমি আপনাকে বলবো যে আপনারা বেশি করে ছবি তুলে রাখবেন এবং আপনারা ভর্তি হওয়ার সময় পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি কমপক্ষে আপনারা ছয় কপি করে নিয়ে যাবেন। আর আপনি আপনার আশেপাশে যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে তো এক্স্যাক্ট ডেটা জানতে পারবেন, তবে আমি আপনাকে বলবো যে আপনারা ছয় কপি ছবি নিয়ে যাবেন, আর যদি আপনার স্ট্যাম্প সাইজের ছবি থাকে তাহলে আপনারাও স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যেতে পারেন, তবে এটা কোনো প্রয়োজন নেই। তারপর বন্ধুরা, যদি আপনার অ্যাডমিট কার্ডটা থাকে, আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার সময় আপনাকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে, পরীক্ষার মধ্যে প্রবেশ করার যে প্রবেশপত্র দেওয়া হয়েছে, সেই আপনার অ্যাডমিট কার্ড আপনাকে সাথে নিতে হবে। যদি আপনার থাকে, মানে আপনাদের অবশ্যই থাকবে, থাকলে আপনি এটা সাথে নিয়ে যাবেন, তবে এটা কোনো প্রয়োজন নাই, তবে আপনি এটা নিতে পারেন, মানে আমি আপনাদেরকে মানে ফিরে আসতে না হয় এরকম একটা আমি আপনাকে সিচুয়েশনের মধ্যে নিতেছি। আপনাদেরকে যদি আপনার অ্যাডমিট কার্ডটা থাকে তাহলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটাও সাথে নিয়ে যাবেন। এখন আপনাদেরকে আর কি লাগবে? আপনাদের লাগবে আপনার কাঙ্ক্ষিত এসএমএসটি। আপনি এডুকেশনাল বোর্ড থেকে আপনি কলেজে আবেদন করার সময়, অনলাইনে আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন, ওই মোবাইল নাম্বারের মধ্যে যত ধরনের এসএমএস আসছে আপনি কিন্তু এসএমএসগুলোকে সংরক্ষণ করেছেন, সেই এসএমএসগুলো আপনি বা ওই মোবাইলটা আপনি সাথে নিয়ে যাবেন ভর্তি হওয়ার সময়, কেননা এই সিকিউরিটি কোডগুলো আপনার কাছ থেকে চাওয়া হতে পারে, তবে এগুলো কোনো প্রয়োজন হয় না। তারপরেও আপনারা আপনাদের মোবাইলটা নিয়ে যাবেন যেই মোবাইলের মধ্যে আপনাদের সিকিউরিটি কোডগুলো আসেছে, একটা কোড আসছে ছয় সংখ্যার এরকম কোড আসে, ওই কোডটা অবশ্য প্রয়োজন হয় না, আপনি এটা নিয়ে যাবেন। সেখানে এগুলার পরিবর্তে আপনি রোল নাম্বারটা বলেই হয়, আপনার এসএসসির রোল নাম্বারটা বললেই তারা আপনাকে ভর্তি করে দেবে, তবে আপনাদের সুবিধার্থে বা আপনাদের যাতে কোনো প্রকার পেছে পড়তে না হয় তাহলে আপনারা তাতে আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনটি সহ নিয়ে যাবেন। এটা হচ্ছে এটা। তারপর আমাদের সর্বশেষ হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই ভর্তি হওয়ার ফি কত টাকা। আসলে আমি আপনাকে আরও দুইটা ভিডিওতে বলেছিলাম, আগে ভিডিওতে বলেছিলাম যে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে, এই নিয়ে এক্স্যাক্ট কত টাকা আমি কিন্তু বলতে পারবো না। এক একটা কলেজে এক একটা ফি, আপনি সরকারি কলেজে এক একটা ফি, বেসরকারিতে আরেকটা ফি, সরকারি কলেজের মধ্যে এক এক কলেজে আবার এক একটা ফি, বেসরকারির মধ্যে আবার এক একটা ফি। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে যদি আপনার কোনো মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরের মধ্যে সরাসরি যোগাযোগ করবেন, আপনি
আপনার ইয়াটা জানতে পারবেন। আর আমার জানা মতে বা আমি শিওর করে বলতে পারবো না যে আপনার কলেজে কত টাকা, তবে আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে হয়তো সরকারি কলেজ, এবং সেখান থেকে আমাদেরকে 2200 টাকা করে ভর্তি হইতে হয়েছে, সেটা আরও 3-4 বছর আগে যখন আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আর আপনারা 2000 বা যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি 2500 প্লাস বা 3000 প্লাস নিয়ে যাবেন, আপনি টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। মানে ফিটা এক্স্যাক্টলি কত বলা যাবে না, আপনি আপনার আপনার পার্শ্ববর্তী যদি কেউ ভর্তি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে জেনে নিতে পারবেন, বা আপনি কলেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং সর্বশেষ যেই সতর্কবার্তা বা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেই খবর সেটা হচ্ছে যে ভর্তি শুধুমাত্র আগামীকাল পর্যন্ত চলবে। আজকে হচ্ছে বন্ধুরা 16 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর, আর আপনাদের ভর্তি যেটা আছে 11 শ্রেণীতে ভর্তি কলেজে ভর্তি সেটা চলবে আগামীকাল 17 তারিখ পর্যন্ত। আর 17 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, 17 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, এবং আগামীকাল কিন্তু খুব ভিড় থাকবে। 17 তারিখ কিন্তু অনেক ভিড় থাকবে, কেননা আগামীকাল হচ্ছে লাস্ট দিন এবং আগামীকাল হচ্ছে হাফ ডে, মানে ফুল কিন্তু সারাদিন কিন্তু থাকবে না, যেহেতু বৃহস্পতিবার আপনারকে বৃহস্পতিবার যেহেতু আপনার মানে একটা লিমিটেড টাইম আছে যে এতটা পর্যন্ত কলেজ খোলা থাকবে, তাই আপনাকে সবার আগে গিয়ে আপনি চাইবেন আপনার কাজটাকে সেরে ফেলতে, সবার আগে গিয়ে যাওয়াটাই ভালো, কেননা পরবর্তী দেখা হলো আপনি কোনো একটা জিনিস ভুলে গেছেন তাহলে আপনাকে ওই জিনিসটা সংগ্রহ করতে হবে, তাই আপনি আগে গিয়ে আপনার ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করে ফেলবেন। আর যেহেতু বৃহস্পতিবার তাই হয়তো বা দুইটার মধ্যে আপনার কলেজটা বন্ধ হয়ে যেতে পারে, বা এর আগে বা এর পরে, আপনি মানে আপনার ভালোর জন্য আপনারা এই সকল তথ্যগুলোকে আপনি সবার আগে গিয়ে আপনি ভর্তি হওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, এবং বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুরা এডুকেশনাল এই সকল ইনফরমেশন সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, এবং বন্ধুরা আপনার বন্ধুদের কাছে অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম ইমুতে আপনার আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা।